আসন্ন ঈদ উল ফিতরকে কেন্দ্র করে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। প্রচণ্ড রোদ আর জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক, পিকআপ ও মোটরসাইকেল করে বাড়ির পথে ছুটছে সাধারণ মানুষ। শুক্রবার বিকেলে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এই দৃশ্য দেখা যায়। আর মাত্র কয়েকদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলিম উম্মার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। আর প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে গত কয়েকদিন ধরেই রাজধানী ছেড়ে যাচ্ছে ঘরমুখো লাখো মানুষ। তবে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। জাতীয় স্বার্থে ঈদে ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করতে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের। শুক্রবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে পরিবহন মালিক শ্রমিক নেতাদের প্রতি তিনি এ আহ্বান জানান। ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ চত্বরে ফের পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে ফিলিস্তিনিদের। এতে অন্তত আহত হয়েছেন 42 জন ফিলিস্তিনি। মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র মাস রমজানের শেষ জুম্মার নামাজ চলার সময় এই সংঘাত হয়েছে বলে এক প্রতিবেদন উল্লেখ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইউক্রেনে যুদ্ধ শেষ হতে কয়েক বছর লেগে যেতে পারে বলে আশঙ্কা করছেন ন্যাটোর ডেপুটি সেক্রেটারি জেনারেল মির্সিয়া জিওনা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে তিনি এ আশঙ্কার কথা জানিয়েছেন। এবং ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পেস অলরাউন্ডার বেন স্টোকসকে। ইসিবির ব্যবস্থাপনা পরিচালক রব কি তাকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।